দুই চল বিশিষ্ট রৈখিক সমীকরণের অঙ্ক করব। রৈখিক সমীকরণ কি দেয়া আছে দেখা যাক। নিচের দুই চল বিশিষ্ট সহ সমীকরণগুলি অপনয়ন পদ্ধতিতে সমাধান করি। প্রথমেই দেয়া আছে x প্লাস বিওয়াই ইকুয়াল টু সি, আর এ স্কোয়ার x প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার। তো প্রথম ইকুয়েশনটাকে আমরা যদি বি দিয়ে গুণ করি আর দ্বিতীয়টাকে এক দিয়ে গুণ করি, তাহলে প্রথম ইকুয়েশনটা গুণ করে পাবো এর সঙ্গে বি গুণ করে এ বি এক্স, বির সঙ্গে বি গুণ করে বি স্কোয়ার, আর সির সঙ্গে বি গুণ করে বি সি। আর দ্বিতীয় সমীকরণটা এক দিয়ে গুণ করেছি, তাহলে যাই আছে তাই থাকবে, এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু সি। এবার এই সমীকরণ দুটোকে আমরা যদি বিয়োগ করি তাহলে বি স্কোয়ার ওয়াই কেটে যাবে, থাকবে বাঁদিকের এ বি মাইনাস এ স্কোয়ার, দুটোর সঙ্গে এক্স ছিল, এক্স ইন্টু এক্স করলাম ইকুয়াল টু বি সি মাইনাস সি, সেটাকে আমরা লিখতে পারি এটা সি ইন্টু বি মাইনাস ওয়ান বাই এ ইন্টু বি মাইনাস এ। এটা আমরা এক্স এর ভ্যালু পেলাম। একইভাবে ওয়াই এর জন্য ভ্যালু বের করার জন্য আমাকে এক্স কে অপনীত করতে হবে, সুতরাং এক নাম্বারকে আমরা এ দিয়ে গুণ করব আর দুই নাম্বারকে এক দিয়েই গুণ করব। তাহলে আমরা এক নাম্বার থেকে পেয়ে যাব এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই ইকুয়াল টু এ সি। তো এখানে এক্স স্কোয়ার এ আর এ স্কোয়ার এক্স কেটে যাবে যখন আমরা সমীকরণ দুটোকে মাইনাস করব। তাহলে ওয়াইয়ের কোএফিসিয়েন্ট পড়ে থাকলো ওয়াই এ বি মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, আর এখানে এ সি মাইনাস সি, তো ওয়াই ইকুয়াল টু পাবো সি ইন্টু এ মাইনাস ওয়ান বাই বি ইন্টু এ মাইনাস বি। সুতরাং এক্সের ভ্যালু আমরা এখানে পেয়েছিলাম সেটা এখানে লিখলাম, ওয়াই এর ভ্যালু এখানে পেয়েছি সেটা এখানে লিখলাম, এটাই হচ্ছে আমাদের উত্তর।